নমস্কার, আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, ফ্রুট অ্যান্ড নাট অরেঞ্জ ফ্লেভার কেক। আমি একটা কমলা লেবু নিয়েছি, এটা মিক্সিতে জুস করে নেব। আমি এখন ক্যারামেলটা তৈরি করে নেব 4 চামচ চিনি দিয়ে। আমি এবার নাড়তে থাকবো যতক্ষণ না আমার ক্যারামেলের কালারটা আসছে। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে, আমি এতে একটু জল দিয়ে দিলাম। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করতে দেব। এরপর একটা বাটিতে 2 ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি 5 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে দেব। ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতন সাদা তেল। আমি 1 কাপ পরিমাণ ময়দা চেলে নিলাম। এবার এতে আমি দিয়ে দেব চীনাবাদাম। এবার আমি দিয়ে দেব কাজু বাদাম ও কিসমিস। এতে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো চিনি। তারপর এতে দিয়ে দিলাম কমলা লেবুর জুস। তারপর এটা আমি ভালো করে ফেটিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি দিয়ে দেব আগের থেকে তৈরি করা ক্যারামেল চা। এবার দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এবার এটা ভালো করে মিক্স করে নেব। মিক্সটা আমার হয়ে গেছে। এবার আমি একটি ফ্লেভার বাটিতে তেল মাখিয়ে নেব।
এরপর একটা বাটার পেপার দিয়ে তার উপরে তেল মাখিয়ে নিলাম। আমি পুরো মিক্সারটা এর মধ্যে ঢেলে দেব। এর উপরে আমি কাজু ও কিশমিশ সাজিয়ে দেব। আমি ওভেনে 5 মিনিট কড়াইটা গরম করে তার মধ্যে নুনটা দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি বাটির মিশ্রণটা কড়াইতে বসিয়ে দেব। এবার আমি এটা 10 মিনিট হাই ফ্লেমে রেখে 30 মিনিট লো ফ্লেম করে দেব। এবার আমি কড়াইটা ঢেকে দেব। এবার আমি দেখব আমার কেকটা তৈরি হয়ে গেছে কিনা। উপর দিয়ে আমি এটা ভালো করে দেখে নিলাম যে এটা তৈরি হয়েছে কিনা। কেকের গায়ে কোনো মিশ্রণ লেগে নেই, তাই বোঝা গেল আমার কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কেকটা এখন আমি বাটির থেকে বের করব না, ঠান্ডা হলে তবেই বের করব, নাহলে ভেঙে যাবে। এবার আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি কেটে দেখাবো যে কতটা স্পঞ্জি হয়েছে। তোমরা অবশ্যই কেকটা বাড়িতে বানিয়ে দেখবে এবং জানাবে আমার কেমন হয়েছে কমেন্ট করে।